আমি ফতেমা অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই সৌদি প্রবাসী আদা ফেসবুক আইডিকে আমার খবরটা প্রচার করার জন্য। আমি বিগত এক বছর দেড় বছর আগে একবার এখান থেকে ছুটি গেছিলাম। ছুটিতে যাওয়ার পর আমি এয়ারপোর্ট থেকে বাইরে হয়েছি, একটা সিএনজি নিয়ে বাইরে সব কাউকে খবর দিই নেই। আমি গেছি সিএনজি নিয়ে বাইরে হয়েছি, বাইরে যাওয়ার পর পশ্চিম মাতারবাড়ি একজন পুলিশের এসআই আমাকে সিগন্যাল দিছে। সিগন্যাল দিয়ে আমাকে বলতেছে যে আপনার কী ঠিক আছে, পরে আমার তল্লাশি নিচ্ছে, তল্লাশি নিয়ে দিয়ে আমার পাসপোর্ট আমার সব কিছু দেখছে, সব কিছু আমার ঠিক আছে, সব কিছু আমার রাইট আছে। পরে আমার মানি ব্যাগে সৌদার ৫০০ টাকার মতো রেয়াল টাকা ছিল, ও বলতেছে এগুলো অবৈধ, এটা অবৈধ হবে কেন, এটা দিয়ে আমি দুবাই এয়ারপোর্ট পাঠাচ্ছি, সৌদি এয়ারপোর্ট পাঠাচ্ছি, এটা যদি অবৈধ হয় আমাকে সেটা এয়ারপোর্ট থেকে বলতে পারতাম। উনি আমাকে অবৈধ টাকা বলে মামলা দিকে দিবে, এই দিকে এই দিবে সেই দিবে, বিভিন্ন রকম ভয় দেখিয়ে আমার থেকে ৫০০০ টাকা নগদ হাতিয়ে নিছে। ওটা একটা পুলিশের আসাই সাথে আরো ৫-৬ জন। আপনি ওখানে মধ্যে এসআই দিয়ে তো বেজ লাগানো থাকে, কোনো কিছু নামটা মনে আছে? সরি আমার মনে নাই, কারণ এটা প্রায় দেড় বছর হয়ে গেছে ঘটনা। দেড় বছর কোথায় ধরছিল আপনাকে? পশ্চিম মাদারবাড়ি। চেকপোস্টটা কোথায় ছিল? পশ্চিম মাদারবাড়ি না, ওটা এমনি খারাইছে, তার এমনি খারাইয়া এমনি দাঁড়াইছে, দাঁড়াইয়া সিগন্যাল দিতেছে, কাউকে সিগন্যাল দিলে হঠাৎ দেখে আমাকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে আমাকে নামাইছে, আমাকে নামাইয়ে বলতেছে যে আপনার আপনি করতে কাজ, আমি বলতে আমি সৌদি আরবতে কাজ দিচ্ছি, বলতেছে আপনার শান্তা কি আছে, আমি তো শান্তা মানে শান্তা বলতে পারো, শান্তা বলে না, ব্যাগ বলছে, ব্যাগে কি আছে, আমার কাছে ব্যাগে আমার জিনিসপত্র আছে, আমি যা যাবো জিনিসপত্র আছে, বলতেছে স্বর্ণ তো আছে নাকি, আমি বলি না আমার কাছে স্বর্ণ নেই। পর আমার থেকে তল্লাশি নিয়েছে, আমার শান্তা ব্যাগ তল্লাশি করছে, আমার শরীরে সার্চ করছে, সার্চ করে বলতেছে যে মানি ব্যাগ নিছে আমার, আমার মানি ব্যাগে ৫০০ টাকা সৌদি রিয়াল টাকা, যদি অবৈধ টাকা হতো তাহলে তো আমাকে সিটিং এয়ারপোর্টে বলতে পারতো, আমাকে এয়ারপোর্টে তল্লাশি নিয়ে আমার তো সামান্য নিরাপত্তা না থাকলে বাংলাদেশি, এটা আমার এমন কামক বলতো কিনা হচ্ছে আমার। পরে আমি আমার থেকে আমাকে বলছে ১০,০০০ টাকা দাও, ১০,০০০ টাকা দিতে হবে, আশা করছি না কম হবে না, আমি বলতেছি স্যার আমি দেবো না। পরে অনেকক্ষণ চক্র হয়েছে, যখন আমার সাথে আমার স্যার এখন ছোটো পাইছিল, ছোটো বলছে ভাই দেখেন না, এখন যদি আপনার থানা নিয়ে যাবে বিভিন্ন রকম মামলা দিতে হবে, তার সে ১০০ টাকা দিয়ে জামলা নিতে হবে। পরে আমি বাধ্য হয়ে মানে নিজের ভিতরে কিনে যাবে গেছে, তারপর আমি কিনেছি আমার ছোটো ভাই ৩,০০০ টাকা নিয়ে আমি এসআই কে দিচ্ছি। পরে আমাদের যাই হোক, শুরু আছে আপনার শুনলেন, একজন প্রবাসী ভাই, আপনার কত বছর ধরে আছে? আমি এখানে প্রায় আসছে ৬ বছর। উনি ওনার জন্মস্থান চট্টগ্রামে যাওয়ার সময়, এখান থেকে ছুটি কাটিয়ে যাওয়ার সময় উনি যে বিপদে পড়েছেন, ওনাকে যেভাবে পুলিশের টিম একটি টিম ওনাকে হেনস্থা করেছেন, এ ঘটনাগুলো আমরা প্রবাসীদের মাঝে প্রায় সময় শুনে থাকি, আমরা এগুলো নিয়ে লেখালেখি করি, আমরা এগুলো নিয়ে বলি, এমন ঘটনাগুলো আমরা তীব্র নিন্দা করি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করি যে প্রবাসীরা যারা এইসব ঘটনাগুলো ওর সাথে জড়িত হচ্ছে কিংবা সদস্যরা টার্গেট করে এভাবে প্রতারিত করছেন কিংবা হেনস্থা করছেন তাদের আইনের আওতায় আসা করছি সকল প্রবাসী করবে।